গতকাল ঠাকুরনগরে যা হলো গোটা বাংলার মানুষ দেখলো, যেখানে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হলো। মতুয়াগড়ে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ঠাকুরনগরে গেলেও ঠাকুরবাড়ির মূল মন্দিরেই ঢুকতে পারেননি তিনি। মতুয়াদের নিয়ে মমতার মন্তব্যে ক্ষমা চাওয়ার দাবি তোলেন মতুয়ারা, এবং আমরা দেখেছি যে মতুয়ারা কিভাবে রাস্তায় নেমে বিক্ষোভও দেখিয়েছেন, যেখানে তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম যাচ্ছেন মতুয়াগড়ে, যেখানে মূল মন্দিরের দরজা বন্ধ করে বিক্ষোভ দেখানো হয়। মূল মন্দিরে ঢুকতে না পেরে পাশের মন্দিরে পুজো দেন অভিষেক। শান্তনু ঠাকুর এবং মমতা বালাদের অনুগামীদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়াও। হাসপাতালে আহতদের দেখতে আসেন অশোক কীর্তনিয়া, শান্তনু ঠাকুর। যে সময় তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়, দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। বিক্ষোভ কালো পতাকা দেখানো হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, বাধ্য হয়ে পাশের মন্দিরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবং তারপর মতুয়াদের বিক্ষোভের ছবি গোটা বাংলা দেখেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছিলেন মতুয়ারা, এবং তারপর সেই বিক্ষোভের পরে প্রথম মতুয়াগড়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলছেন গোটা পরিস্থিতি নিয়ে বিধায়ক সুব্রত ঠাকুর, শোনাবো আপনাদের। তৃণমূলের দলদাসরা যাদের মেরেছে তাদেরই তুলে নিয়ে গেছে, প্রায় 30 জনের উপরে আমাদের যে মতো ভক্ত যারা আছে, ভক্তা যারা আছে তাদের এখান থেকে তুলে নিয়ে গেছে। এরকম অন্যায় অত্যাচার, এটা আমরা কোন যুগে বাস করছি? মধ্যযুগে বোধ হয় এরকম বর্বরতা দেখা যেত না, যেটা এই তৃণমূলের এই দলদাস পুলিশ এবং তৃণমূলের যে গুন্ডা বাহিনী সেটা করছে। মানুষের জবাব দেবে, মতুয়ারায়ের জবাব দেবে, শুধু সময়ের অপেক্ষা, একটু দেখতে থাকুন। সুব্রত ঠাকুরের বক্তব্য শোনালাম আপনাদের, যেখানে আমরা দেখতে পাচ্ছি একদিকে বিক্ষোভের ছবি আর একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশের মন্দিরে পুজো দিলেন মূল মন্দিরে ঢুকতে না পেরে। আর গোটা ঘটনাতে কিন্তু মতুয়ারা, তারা বলছে যে তারা এই মুহূর্তে একই দাবিতে অনড়, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে। এবং গোটা বিষয়ে কালকে যে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হলো, তাতে বেশ কয়েকজন আহত হলেন। হাসপাতালে আহতদের দেখতে যান অশোক কীর্তনিয়া, শান্তনু ঠাকুর। বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া কি বললেন শোনাবো আপনাদের। বাংলা 14 নম্বর অর্ডার কাউন্সিলর পাপাই রাহার নেতৃত্বে আমার উপর অ্যাটাক হয়েছে। পাপাই রাহা বিশ্বজিৎ দাসের সাতরায় গুন্ডা, পৃথিবীরা কিন্তু গোল ঘুরবে, কিন্তু এমএলএ পদ কিন্তু 5 বছর থাকবে, তারপরে কিন্তু হিসাব হবে, এটা মাথায় গেলে থাকে বিশ্বজিৎ দাসের। আমাকে অ্যাটাক করলো, এবার আমাকে যখন আমার সিকিউরিটিরা মুখ নিয়ে নিয়েছে, আমাকে ছাড়ার পরে ওই মহিলাদের ধরে গাড়ির থেকে বের করে সে যে কি মার মেরেছে, মহিলারা পালিয়ে হাসপাতালের ভিতর ঢুকে পিছন রাস্তা দিয়ে হাসপাতালের ভিতর দিয়ে তাদেরকে মারধর করা হয়েছে। বিজেপি বিধায়কের বক্তব্য শোনালাম, এবার স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য শোনাবো। গোবিন্দ দাস, তিনি কি বলছেন শুনুন। বিশ্বাস করি না, কারণ সেইখানে সকালের যে পরিবেশ বা দুপুরে, তাতে ইচ্ছা করলে তো ওইখানেই আমরা মারতে পারতাম। আমরা কখনোই তো আইন হাতে তুলে নিইনি, ওরা তো পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধছে, যেটা তো ঠিক নয়। এটা অত্যন্ত পরিতাপের, অত্যন্ত দুঃখের নগণ্য ঘটনা। ঠাকুরবাড়ি কোনো ব্যক্তিগত সম্পত্তি না, সেই বাড়িতে মতুয়ার আসবেন, যেহেতু আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আসবেন, তারই বিরুদ্ধে বিশৃঙ্খল করার জন্য সকাল থেকে কিছু লোকজন নিয়ে, পেটুয়া কিছু মানুষকে নিয়ে এই সমস্ত কথাবার্তা, যেগুলো অত্যন্ত নিন্দনীয়, তা গাইঘাতার রাজনৈতিক ইতিহাসে এই জিনিস নেই, সে ও কথা বিশ্বাস করি না। আর পুলিশকে দিয়ে মারলে তো ওকেই মঠেই মারতে পারতাম, মন্দিরেই মারতে পারতাম। ওটা অত্যাচার করলে যে কথা বলছে, পুলিশ তো সেখানেও ছিল, তাহলে পুলিশের সহায়তা নিয়ে একটা ঠাকুরবাড়িতে সে নিজে গিয়ে তাবি দিয়ে দিল, যেটা দিতে পারে না। তা সত্ত্বেও আমরা প্রতিবাদ প্রতিরোধ কিছু করিনি, মারলে তো সেইখানে মারা যেত। মতুয়াগড়ে গিয়ে শান্তনু ঠাকুরকে চ্যালেঞ্জ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাল্টা চ্যালেঞ্জ করেন শান্তনু ঠাকুরও। অভিষেক বন্দ্যোপাধ্যায় লজ্জা নেই বলেন শান্তনু ঠাকুর, যে বক্তব্য আমরা শুনেছিলাম কাল শান্তনু ঠাকুরের। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা শান্তনু ঠাকুরকে যখন চ্যালেঞ্জ করেন, তখন তিনি বলেন যে তিনি মন্ত্রী, কিন্তু তাকে প্রাক্তন মন্ত্রী করে ছাড়বো। শান্তনু ঠাকুর সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেন, বলেন আমি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। তারপর রিপাবলিকে এক্সক্লুসিভ শান্তনু ঠাকুর কি জানালেন শুনুন। রাজনীতিতে এই মতুয়াগড় অর্থাৎ ঠাকুরবাড়ি একটা অন্যতম কেন্দ্রবিন্দু ছিল, কেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, তিনি জানিয়েছিলেন সেখানে যে তিনি ঠাকুরের দর্শন করবেন, এমনটাই তার নির্ধারিত সূচি ছিল। কিন্তু
সেই মতুয়া গড়ে মতুয়াদের ক্ষোভটা কিন্তু সারাটা দিন ধরে দেখা গিয়েছিল। যতই সময় যাচ্ছিল ততই যেন সেই পারদ, ক্ষোভের পারদটা আরও বেশি চড়ছিল। এবং কেন সেটা হলো এবং দিনভর যে ছবিটা মতুয়াগড়ে দেখা গেল সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলে নেব। আমার সঙ্গে রয়েছেন শান্তনু ঠাকুর, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। মতুয়াগড়ে ঠাকুর বাড়িতে এই ছবিটা বোধহয় রাজ্যবাসী এর আগে দেখেনি যেটা দিনভর দেখা গেল। বাস্তব কথা, কারণ আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে তার আশা মানে যে প্রস্তুতি পর্ব, সেই প্রস্তুতি পর্বতে সমস্ত টোটাল ঠাকুরনগরবাসী ক্ষিপ্ত কালকের থেকে। সমস্ত রাস্তা ব্লক, প্রত্যেকটা রাস্তা ব্লক করে রাখা হয়েছে, যাতায়াত তারা করতে পারছে না। আমাকে অভিযোগ জানিয়েছে, আমি বলেছি প্রশাসন এটা করছে, আমাদের তো কিছু করার নেই। এবং আজকে ঠাকুর বাড়িতে আসবে, সেখানে 5000 পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যেকটা ধর্মীয় জায়গায় একটা রীতিনীতি, একটা রিচুয়াল থাকে তাদের, একটা আলাদা করে তাদের একটা কাস্টমস আছে। সেই কাস্টম ব্রেক করে যখন কোনো ব্যক্তি ফোর্সফুলি তার পলিটিক্যাল ইস্যু মানে ইনফ্লুয়েন্স খাটাতে চায়, তখন সেখানে এরকম পরিস্থিতি হবেই। আমার সর্বপ্রথম কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়িতে কাকে বলে আসছে, কাকে বলে ঠাকুর বাড়ি আসছে, ঠাকুর বাড়িটা কে চালায়, কারা চালায়। তো আমরা কেউ জানি না ঠাকুর বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে। তো আমরা যখন জানি না তখন টোটালি আমাদের কাছে আননোন বিষয়। মতুয়া সমাজ বিভ্রান্ত, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ই সম্পর্কে উল্টো পাল্টা, ঠাকুর সম্পর্কে উল্টোপাল্টা কথা বলেছেন, সেটা নিয়ে বিভ্রান্ত বিক্ষোভ হয়েছে, পুলিশ দিয়ে তাদেরকে দমন করা হয়েছে, মারা হয়েছে, ধরা হয়েছে। ভোটপোল ভায়োলেন্সের পরে সবচেয়ে বেশি যদি অত্যাচার করা হয় মতুয়াদের উপর, অত্যাচার করা কোথায় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, যে সাউথ চব্বিশ পরগনা এপাশে আপনার বসিরহাট জেলাতে কীভাবে অত্যাচার করা হয়েছে, নর্থ বেঙ্গলের বিভিন্ন প্রান্তে অত্যাচার করা হয়েছে, কেউ ছিল না। আর ভোটের সময় তুমি দৌড়ে চলে এসছো ভোট চাইতে, তোমাকে মতুয়ারা কেন ছাড়বে, তুমি কে, ঠাকুরবাড়িতে কাকে বলে আসছো, আর কেন আসছো তুমি এই সময় ভোটের সময়। তোমার এই সমস্ত চালাকি, তোমার এই সমস্ত রাজনৈতিক যে কৌশল, এগুলো বুঝে গেছে সবাই, ওসব সব জায়গায় চলে না। তুমি সারা ওয়েস্ট বেঙ্গলে যুবরাজ হয়ে ঘুরে এসছো, কিন্তু এখানে এসে তোমার পরাস্ত হয়েছো, হতে হতো এটা তোমাকে। আর সকাল থেকে যে ছবিটা দেখা গিয়েছে ঠাকুরবাড়ির চারিদিকে দু ধরনের পোস্টার ছিল, একটা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানো এবং আরও একটি পোস্টার ছিল যেখানে ক্ষমা চাওয়ার দাবি উঠে আসছে। এই ছবিটাও যেমন রাজ্যবাসী দেখলো, আরও একটা ছবি আমরা দিনভর দেখিয়েছিলাম রিপাবলিকে, যে পুলিশে পুলিশে ছয়লাম, পুরো ঠাকুরবাড়ি চত্বরটাকে কার্যত গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হলো। এই যে ছবিগুলো ঠাকুরবাড়ির, এই ছবিগুলো নিয়ে আপনি কি বলবেন? আমি একজন সেন্ট্রাল মিনিস্টার, আমার ঘরের সামনে পুরো পুলিশ ব্লক করে দিয়েছে। আমার সিআইএসএফরা যখন জিজ্ঞেস করছে পুলিশকে যে এখানে মন্ত্রীজি ঘরকে সামনে কি আপ ব্লক কিয়ে হ্যাঁ, পুলিশ বলছে এটা আমাদের অর্ডার আছে। আমি যার জন্য বারবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা কে, আমি একটা সাংসদ ও একটা সাংসদ, একটা সেন্ট্রালের মিনিস্টারের ঘরের সামনে ব্লক করে দিচ্ছ তোমরা। তো এই যে আমাদের যে সেন্ট্রাল এবং স্টেটের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটা আছে সেটা কি তোমরা মানছো না, সব ভুলে গেছো, দলদাস হয়ে গেছো পুলিশ সব। 5000 পুলিশ এখানে মোতায়েন করতে হলো ধর্মীয় স্থানে কার কথাতে? আমাদের তো একটা সেন্টিমেন্ট আছে, নাকি আমরা শিডিউল কাস্ট, তার জন্য আমাদের কোনো সেন্টিমেন্ট নেই। এদের উপর যা খুশি তাই করা যাবে, অত্যাচার করা যাবে, এদের যখন গুলিয়ে খেতে হবে গুলিয়ে খেতে নিতে হবে, যখন যা খুশি তাই করা যাবে, তাই আজকে তুমি তার জবাবটা ওই জন্য পেয়েছো এবং বারবার এই জবাবটা তুমি পাবে ঠাকুর বাড়ি ঢুকলে। এরপরে আপনি বলছেন বারবার এই জবাবটা পাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি আজ এখানে দাঁড়িয়ে, তিনি এই গড়ে দাঁড়িয়ে তিনি বলছেন তিনি প্রত্যেক 3 মাস অন্তর অন্তর এখানে আসবেন এবং তাতে নাকি মন্দির চত্বরটা পরিষ্কার হয়ে যাবে। কেন এই কথা বলছেন? এই কথা বলছেন একটাই কারণে, আপনারা বলেছিলেন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মূল মন্দিরে প্রবেশ করেন তাহলে গোবরের জল দিয়ে পুরো মন্দিরের শুদ্ধিকরণ করা হবে। তারই পরিপ্রেক্ষিতে কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছুটছে। তুমি পিছনে 5000 10000 পুলিশ নিয়ে অনেক চ্যালেঞ্জ ছুটতে পারবে, তুমি একা এসে দেখাও না, তুমি আসো আমার সঙ্গে একা একা, তোমার কত বড় চ্যালেঞ্জ আমি দেখে নিচ্ছি আর তুমি কত বড় মহারাজ, ঠিক আছে? আপনারা আজ দিনভর সেই ছবিটা আমরা দেখলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসলেন, এসে তিনি মূল মন্দিরে গেলেন না, তিনি পাশের মন্দিরে গেলেন, বড় মায়ের ঘরে গেলেন, সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনাসামনি তিনি হলেন, তিনি একাধিক চ্যালেঞ্জ আপনাদের ছুড়লেন এবং মূল মন্দিরের পাশের রাস্তা দিয়ে তিনি বেরিয়ে গেলেন এবং সেখান থেকে কিন্তু আমরা দেখতে পেলাম যে ছবিটা দিনভর আমরা দেখিয়েছি, চোর চোর স্লোগান উঠলো, কালো পতাকা দেখানো হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একবারও মূল মন্দিরের দিকে গেলেন না।
তাকে ঢুকতে দেওয়া হয়নি, মতুয়ারা তাকে ঢুকতে দেয়নি, সে ঢুকবে কি করে? যাদের উপেক্ষা করেছে, যাদের ধর্মীয় ভাবাবেগকে তারা ব্যঙ্গাত্মক হিসেবে ব্যবহার করেছে, তারা তাকে ঢুকতে দেয়নি।